চাকরুদ্ধকর সিনেমার দরে হয়ে পড়েছে সুশান্ত সিং রাজপুতর মৃত্যুর রহস্য। ক্ষণে ক্ষণে সলনি হয়েছে দৃশ্যপট, নিত নম চাঞ্চল্যকর তথ্য পোহরলৈ অহা রহস্যর আবর্তত সুমাই পড়েছে সমস্ত ঘটনা। সিবিআইয়ে ইতিমধ্যে ঘটনার মূল নায়িকা রিয়া চক্রবর্তী সহ কেবাগৰাকীও লোকর বিরুদ্ধে রুজু করেছে গোচর। ইয়ার লগে লগে জালত পড়িল বিষকন্যা রিয়া। অকল সিবিআই জালতে নহয়, এনফোর্সমেন্ট ডাইরেক্টরের সন্দেহর হাতুরাত বন্দী মায়াবিনী রিয়া। শুক্রবারে রিয়া চক্রবর্তীক মারাথন জেরা চলাইছে ইডিয়ে। সুশান্তর পর কোটি কোটি টাকা ফরকাইছিল সলনাময়ী রিয়ায়। এই গুরুতর অভিযোগ সুশান্তর পরিয়ালর। সুশান্তর একাউন্টর পর 15 কোটি টাকার নিজের একাউন্টলৈ রিয়ায় ট্রান্সফার করা বলে অভিনেতাজনের পিতৃয়ে গুরুতর অভিযোগ উত্থাপন করেছিল। অকল সেয়াই নহয়, সুশান্তর টকারে মুম্বাইর মুখ্য অঞ্চলত রিয়ায় ক্রয় করেছিল দুটাকৈ বিলাসী ফ্ল্যাট। এক কথা সলনাময়ী রিয়ার বাবে সুশান্ত আছিল এটিএম কার্ড। রিয়া চক্রবর্তী নে ইসকো ফাঁস লিয়া আর ইসকে সারে পয়সে কো একদম আপনে বাপ কা মাল সমঝ করকে লুটানে লাগি। সিরফ সুশান্ত সিং কে পয়সে পে ইসনে এস কিয়া হ্যায়। আপ পুরে সাল কা বেওরা উঠা কে দেখ লিজিয়ে, হামারে ভাই কো লুটা গয়া হ্যায়। সুশান্তর পর টকা খরকোয়ার অভিযোগ সন্দর্ভত রিয়ার লগতে অভিনেত্রী গরাকের ভাতৃ সৌভিক চক্রবর্তী কো মারাথন জেরা ইডির। রিয়ার সম্পত্তির তালিকাও পরীক্ষা ইডির। রিয়া আর সৌভিক চক্রবর্তীর লগতে ইডির নজরত আছে সুশান্তর প্রাক্তন বিজনেস ম্যানেজার শ্রুতি মোদী আর সুশান্তর বন্ধু সিদ্ধার্থ পিঠানি। দুয়োকে শনিবারের ভিতর হাজির হবলৈ নির্দেশ দিছে ইডিয়ে। উল্লেখযোগ্য যে মরণোত্তর পরীক্ষাত সুশান্ত সিং রাজপুতে আত্মহত্যা করা বলে নিশ্চিত হলেও প্রতিভাশালী অভিনেতাজনের মৃত্যুক আত্মহত্যা বলে কব বিচরা নাই সুশান্তর পরিয়ালে। পরিয়ালের মতে সুশান্তর মৃত্যুর বাবে জগরিয়া রিয়া। সুশান্তক ব্ল্যাকমেলিং করেছিল রিয়াই। সুশান্তক অকথ্য মানসিক নির্যাতন চলাইছিল রিয়াই। শেহতীয়া ঘটনা প্রবাহলৈ চাই সুশান্তর পিতৃৰ এই অভিযোগ নিশ্চয় অমূলক নহয়। বহুতরে বাবে এতিয়া রিয়া ঘৃণিত চরিত্র। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ।